এরপরে সাহারি খেতে হবে। সাহারি খাওয়া সুন্নাহ। আমরা শেষ দিকে সাহারি খাওয়ার চিন্তা করি। আজান শুরু হয়ে গেলে, সাহারির সময় শেষ হয়ে গেলে সাহারি খাওয়ার অভ্যাস পরিত্যাগ করতে হবে। প্লেটে যদি থেকে যায় সামান্য, সেটা খেয়ে নেবেন, কিন্তু আপনি তো জানেন যে কখন সাহারির শেষ সময়। ঘুম থেকে উঠেছেন, টের পাননি, এক গ্লাস পানি খাবেন, রোজা ভাঙবে। সাহারির সময় চলে গেছে, কোনো পানিও খাওয়া যাবে না। সাহারি খাওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, এটা সুন্নাহ। না খেলে রোজার কোনো ক্ষতি হবে না। তাই আপনি সাহারির সময় চলে গেছে, আজান শুরু হয়ে গেছে, তারপর উঠে এক গ্লাস পানি খাইলেন, কেন? কোনো প্রয়োজন নেই, রোজা ভেঙে যাবে। এটা করলে রোজা কাজাও করতে হবে। জামাতে নামাজ কোনো ভাবে মিস করা যাবে না। রমজানের বাহিরে তো নাই, স্পেশালি রমজানে নয়, কোনো ভাবে জামাত মিস করা যাবে না। মসজিদে যেহেতু যাওয়ার সুযোগ এখন কম করোনা ভাইরাসের কারণে, সতর্ক থাকতে হবে। জামাত ঘরে করতে হবে, নিজের স্ত্রী সন্তানদেরকে সাথে নিয়ে, মা বাবাকে সাথে নিয়ে ঘরে জামাত করতে হবে। এক ওয়াক্ত নামাজও জামাতের বাহিরে যেন না হয়।